ভাইটাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে চকলেট সস বানানো যায়। প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটিতে আমি চিনি মিক্স করে রেখেছিলাম। এবার এর সাথে 1/3 কাপ কোকো পাউডার, 1/3 কাপ গুঁড়া দুধ, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং 1 টিস্পুন বাটার নিলাম। আপনারা চাইলে বাটারের পরিবর্তে যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব যেন কোনো দলা বেঁধে না থাকে। আমরা জানি যে চকলেট দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার বাচ্চাদের খুব পছন্দ, তাই আমরা অবশ্যই চেষ্টা করব ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যাওয়ার পর মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নেব। এবার মাঝারি আঁচে একটি স্প্যাটুলার দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে যেন মিশ্রণটি লেগে না যায়। মিশ্রণটি যখন ঘন হতে থাকবে আমি তখন চুলাটি বন্ধ করে দেব, কারণ মিশ্রণটি ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। আমি মিশ্রণটি নাড়তে নাড়তে ঠান্ডা করে নিব যেন এতে সর না পড়ে। তৈরি হয়ে গেল চকলেট সস। আমি চকলেট সসটি পাউরুটির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে কোল্ড কফি, যে কোনো ধরনের কেক বা আপনার পছন্দ মতো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।